नमस्कार, वेलकम टू मिशन एमबीबीएस। आमी सुब्रत, आज के एसटी आवर से पश्चिम बंगे बड़ो जिला मेदिनीपुर, मेदिनीपुर एगरा, एगराते एसटी। एखाने रयेछेन अशोक बाबू, अशोक कुमार पाइक, स्कूल मास्टर मशाई। ओनार एकमात्र मे अनन्या पाइक आज के यूक्रेन पढ़े मेडिकल पढ़ते एक स्वप्न निये गिये छे, मिशन एमबीबीएस एर माध्यमे गे छे। आज के तादेर ही बाड़ीते एसटी, से छुट्टीते एसछे एक बछरेर माने फार्स्ट इयार कमप्लीट करे बा छुट्टीते एसछे, सेई जोन्नो आमरा एसछी। तार थेके किछु एक बछरेर एकटा एक्सपिरियेंस किछु एकटा नेब। तो देखा जाक आज के अनन्या कि बोलछे। हे देयर, सबस्क्राइब टू माय चैनल एंड आल्सो प्रेस दिस बेल आइकन so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. আছে যেখানে থাকার মানে খাওয়ার দেখার ব্যবস্থা হয়, যেখানে ইন্ডিয়ান কুকার, আমরা যে বাঙালি খাবার, মোট কথা বাঙালি খাবার খেতে কোনো অসুবিধা হচ্ছে না, নিজে রান্না করে খেলেও যে তার সামগ্রী পাওয়া যায় কিনা, কিংবা যদি মনে করি যে রান্না করতে পারবো না, কিনে খেতে গেলে সব কিছু সেটা বাঙালি খাবার বা ইন্ডিয়ান খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ, ওখানটায় মেসে তো আর পুরো বাঙালিদের খাওয়া, যেমন ভাত ডাল মাংস এগুলো, চিকেন মাটন সব কিছুই পাওয়া যায়, ওখানে কোনো মেসে কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি চায় যে না আমি নিজে রান্না করে খাবো, সেই জায়গায় রান্না করে পাশে শপিং মল আছে, তো সে কিনে নিয়ে এসে ওরা রান্না করে খেতে পারে। দুটো আমাদের হোস্টেলে একটা ফ্লোরে দুটো কিচেন থাকে, তো দুটো কিচেন দুটো যে কোনো লোকে ইউজ করতে পারে, মানে ওই ফ্লোরের লোকেরা ইউজ করতে পারে, স্টুডেন্টরা, বাইরের কেউ ইউজ করতে পারবে না, বাইরের কেউ আসতেও পারে হোস্টেলের মধ্যে। আর একটা ব্যাপার যে তুমি যে একটা মেয়ে যে গেছো, তোমার মেয়ের জন্য তোমার সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ওখানে যে র্যাগিং বলে কোনো ব্যাপার একটা, আমাদের ইন্ডিয়ায় আমরা যেটা বুঝি র্যাগিং নামে একটা জিনিস থাকে, সেটা কিছু হাত ওখানে কোনো সমস্যা আছে কিনা, বা সেই ব্যাপারটা একটু আমরা শুনে নেব। না, আমি ওখানে আছি, কিন্তু আমাদের ওখানে মেয়েদের, আমরা জানি ওখানে হচ্ছে মাতৃতান্ত্রিক দেশ, তো ওখানে মেয়েদের ওরকম কোনো অসুবিধা নেই। রাত দুটো একটার সময় কেউ যদি চায় তো বাইরে থেকে কিছু খাওয়ার দাওয়া কিনে নিয়ে আসতে পারে, বাজার করে নিয়ে আসতে পারে, তো কোনো অসুবিধা হয় না রাত্রিবেলা গেলে। আর হোস্টেলের মধ্যে তো বলে নিয়মই আছে, রাত 10টার পরে কেউ বেরোতে পারবে না বাইরে, তো খুবই সিকিউরিটি খুবই ভালো আছে, তো কোনো অসুবিধা নেই, মেয়েদের কোনো অসুবিধা হয় না। তুমি যেটা জানলাম যে অন্য বললো যে ও একজন মেয়ে বা অশোকবাবু মেয়ে, ও গেছে ওখানে মেয়ের দিক থেকে কোনো সমস্যা নেই, বা র্যাগিং বা কোনো সিকিউরিটির দিক থেকে বা রাত্রিবেলা কোনো প্রয়োজনে বেরোয় তার কোনো সমস্যা কিন্তু নেই। কেউ যদি চায় যে না আমি কলকাতা থেকে দিল্লিতে স্টে করবো না বা দিল্লি করে যাবো না, ফ্লাইট চেঞ্জ করবো না, তাহলে এমনি এয়ার অ্যারাবিয়া আছে, তারপর কাতার এয়ারলাইন্স আছে, নাহলে ফ্লাই দুবাই আছে, একদম কলকাতা হয়ে ফ্লাই দুবাই হয়ে যদি ফ্লাই দুবাই পড়ে যায় তাহলে দুবাইতে স্টে করে ওখানে যেতে পারে। তো সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি নেয়, 14.5 ঘন্টা এরকম নেয়, কিন্তু কোনো
যখনই একটু মনে হচ্ছে যে আমার সংশয় লাগছে কি করবো কি করবো খুঁজে পাচ্ছি না,
তখন সুভাষদা সুভাষদাকে আমরা ফোন করছি, ওনার আমাদেরকে সাজেশন দিচ্ছেন, কোনো রকম অসুবিধা আমরা এখন অব্দি পাইনি। হ্যাঁ, সম্পূর্ণভাবে ভীষণভাবে সাহায্য করেছেন, ওনাদের প্রতি প্রচণ্ড গ্রেটফুল, ওনাদেরকে ভীষণভাবে বিশ্বাস করি। আর ভবিষ্যতে আশা করি আমাদেরকে এভাবে সাহায্যগিয়ে যাবেন, আমাদের হেল্প করবেন। থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই ম্যাডাম, আরো একদম অবশ্যই আমরা পাশে আছি, পাশে থাকবো, তার সাথে বন্ধু বলবো পড়াশোনাটা আপনার মতন অবশ্যই করতে, ঠিক আছে? পড়াশোনার উপরে তো কিছু নেই, ও পড়াশোনাটা নিয়ে থাকুক, অন্য যে কোনো সমস্যা আমরা আছি, ঠিক আছে? এবং আজকে এইটুকুনি জায়গা রাখতে পেরেছি বলেই আমি এনাদের বাড়িতে আজকে আসতে পেরেছি, ঠিক আছে? তো আপনারাও যদি আশেপাশে কেউ থাকেন, অবশ্যই আমরা এদের নাম্বার বা যদি নাও চিনে থাকেন আমাদের কাছে নাম্বার চাইলে আমরা দিতে পারবো, বিভিন্ন জায়গাতে ইউপি থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে এবং ত্রিপুরা অসম এখানকার স্টুডেন্ট আমাদের আছে। প্রতি বছর আমরা সপ্তাহের সাথে স্টুডেন্ট ইউপিএমে নিয়ে যাই মেডিকেল পড়ানোর উদ্দেশ্যে। তো এছাড়া আর কিছু বলবো না, আমাদের নাম্বার মোটামুটি সবাই জানেন, যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আমাদের প্রতি ভিডিও আপনাদের যাতে সবার আগে পৌঁছে দেয়। তো আজকে এসেছিলাম মেডিকেলপুরের এখানে, যেটা এতক্ষণ দেখলেন আপনারা। তো এরপরে আবার অন্য ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের যে নাম্বার 9732177 44, যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই ফোন করতে পারেন এবং আমাদের অফিসে যাওয়ার আসার জন্য অবশ্যই অলওয়েজ ওয়েলকাম আপনাকে বলবেন। আজকে ভিডিও এখানে এই পর্যন্ত শেষ করছি, নমস্কার।